আপনাদের ভাইয়া অফিস থেকে এসে বলছে আজকে প্রচুর শীত চটপটা কিছু একটা ভেজে দাও সাথে এক কাপ চা করে দাও তো তার জন্য চটপটা কিছু একটা ভেজে দিয়েছি আর চাটা করে দিয়েছি রেসিপিটা থাকছে আপনাদের জন্য এই শীতে এইটা যদি একবার করে নেন বারবার করে নিতে মন চাবে তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি প্রথমে এখানে হাফ কাপের থেকে একটু বেশি আমি বাদাম দিয়ে দিয়েছি মাত্র দুই চামচ তেল দিয়ে তো বাদামটাকে আমি ভেজে নিব আর বাদামটাকে কিন্তু এই পর্যায়ে একদম কড়া ভাজা দেওয়া যাবে না তো বাদামটা যখন ঠান্ডা হবে যখন খেতে যাবেন তখন কিন্তু একটু তেতো তেতো হবে তো এ পর্যায়ে মোটামুটি এই যে এভাবে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে একদম মচমচ হয়ে যাবে তো আমি নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি বাদামে কিন্তু লবণ আর পানি মেখে নিয়েছি তারপরে এই যে যে চিড়া দেখা যাচ্ছে এখানে হাফ কাপের থেকেও একটু চিরা বেশি আছে আর এটাও কিন্তু আমি লবণ আর পানি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে এই যে ভেজে নিচ্ছি তো চিরাটা একদম সুন্দর ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব আপনাদের হাতের কাছে সাদা চিরা অথবা এরকম লাল চিরা যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন আমার ঘরে এই লাল চিরাটাই ছিল তো আমি এটা দিয়ে বরের জন্য এই রেসিপিটা করে ফেললাম তারপরে চিরার বাদাম ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা না যাওয়া মানে না যাওয়া পর্যন্ত তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ কাপের মতো মটরশুঁটি তো মটরশুঁটিটাও কিন্তু আমি লবণ মেখে নিয়েছি তারপরে মটরশুঁটিটা ভেজে নেব পেঁয়াজের সাথে আর মটরশুঁটিটা না হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখেন মটরশুঁটিটা কিন্তু হয়ে গিয়েছে এই যে একটা টিপ দিয়ে দেখিয়ে দিছি গরম আমার হাড়টা পুড়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই চিরা আর বাদাম ভাজা বিশ্বাস করে না পুরা এটা এতটা টেস্টি হয়েছে এখানে কিন্তু আমি কোনো মশলা দিই নি এই পর্যন্ত তো সুন্দর করে ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চাট মশলা এই চাট মশলা কিন্তু আমার ঘরে বানানো তারপরে কিছুটা চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে সব মানে মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব আর এটা কিন্তু এমনিতেই অনেক টেস্টি চাট মশলা ছাড়াও হাতের কাছে না থাকলে দিবেন না তো মনে হয়েছে যে চাট মশলাটা একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি আরও হাফ চামচ দিয়ে দিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে তো এটা বর পেয়ে এতটা খুশি হয়েছে মানে যেটা বলতে পারবো না বলে বোঝাতে পারব না এটা যদি বসতে হয় এইটা আপনাদের করে খেতে হবে এই চটপটার সন্ধ্যায় চায়ের সাথে একটা এটা নামটা আপনারা দিয়ে দিন আমি এটা কোনো কিছু নাম দিলাম না নামটা আপনাদের জন্য রেখে দিলাম তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে খোদা পেয়েছেন বাই